আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি সম্মানিত ইকরা বাংলার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা সকলে রমদান এঙ্গেজমেন্ট অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি রমজানুল মুবারক আমরা সকলের জন্য নিয়ে আসুক শান্তির বারতা সকল ভালো তাহুকা সুন্দর তাহুকা আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা আপনারে লইয়াইছি ব্রিটেনের ইসলামিক সংগঠনগুলার মাঝে প্রাচীন সংগঠন দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের সদর দফতর ইস্ট লন্ডনে অবস্থিত দারুলুম্মা মসজিদ দাওয়াতুল ইসলাম অ্যান্ড ইউ ইউকে এন্ড আয়ার আলহামদুলিল্লাহ বিগিনিং থাকি লইয়া আইজ পর্যন্ত আমাদের কমিউনিটির খেদমত হইয়া যাইরা আর ওখ পর্যন্ত আলহামদুলিল্লাহ কন্টিনিউ তারা এই সংগঠনের প্রাণপুরুষ আমাদের কমিউনিটির গর্ব জনাব শেখ হাফিজ আবু সাহিদ সাহেব তিনি এই সংগঠনের আমির আমরা হজরতের কাছে জানতে চাইবো যে আসলে দাওয়াতুল ইসলাম আমাদের কমিউনিটির জন্য কি কি কাজ করে যাচ্ছে আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহিবার আমরা দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় অফিসে এই মুহূর্তে বসা দাওয়াতুল ইসলাম বাংলা ভাষাভাষীদের জন্য এদেশে সর্বপ্রাচীন ইসলামী সংগঠন আমাদের কাজ হচ্ছে দিনের দাওয়াত দেওয়া দিনের পথে মানুষকে সংগঠিত করা দিনের মেজাজ এবং তর্বত সকলকে প্রদান করা এর সাথে সাথে আমরা ইসলামী শিক্ষার জন্য ব্যবস্থা করে থাকি এবং সামাজিকভাবে অন্যান্য ইসলামী সংগঠনের সাথে আমরা সম্পর্ক বজায় রাখি দাওয়াতুল ইসলাম এই দেশের প্রায় সকল বড় বড় শহরে তার শাখা আছে তার ইসলামিক সেন্টার এবং মসজিদ আছে যে জায়গায় এখানে আমরা বসেছি এখানে দাগতুল ইসলামের কেন্দ্রীয় অফিস ছাড়াও একটি ফুল ফ্লেজেট এই দেশের মানসম্পন্ন ছয় সাত হাজার সেকেন্ডারি স্কুলের মধ্যে একচল্লিশ নম্বর স্কুল জামিয়াতুল উম্মা এখানে প্রতিষ্ঠিত এখান থেকে প্রতি বছর ছেলেরা জিসিএসি পাস করে খুবই উন্নত পর্যায়ে এবং সমস্ত ইসলামিক ইনস্টিটিউট স্কুল যত আছে এই দেশে সবার মধ্যে জামায়াতুল উম্মা ফলাফলের দিক থেকে সর্বশ্রেষ্ঠ এই সাথে আমাদের এই বিল্ডিংয়ের নিচেই আছে আমাদের দারুল উম্মা ইভনিং মকতব তার মানে দারুলুম্মা একাডেমির একটি অংশ এখানে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে পাঁচ থেকে এগারো বছর বয়সের ছেলে মেয়েদেরকে কোরআন এবং ইসলামের বুনিয়াদী আকিদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয় এবং এই সাথে আমাদের পাশে আসে জামিয়া জামিয়া দাওয়াতুল ইসলাম যার আমরা নাম দিয়েছি দারুল উম্মা জামে মসজিদ পুরো কমপ্লেক্স হচ্ছে দারুল উম্মা আর এর একটি অংশ হচ্ছে দারুল উম্মা জামে মসজিদ দারুল উম্মা জামে মসজিদ কি কি কাজ করে সেটা একটু পরেই জানবেন দারুল উম্মা মসজিদের চেয়ারম্যান ব্যারিস্টার আহমেদ আব্দুল মালিকের কাছ থেকে আমি যেটা সংক্ষেপে বলতে চাই আমরা সমাজের সর্বত্র দিন ইসলামের বাণী পৌঁছানোর দায়িত্বের সাথে সাথে সামাজিক কল্যাণ সমাজের লোকজনের মঙ্গল সাধনের জন্য যত ধরনের কর্মসূচি দাওয়াতুল ইসলাম বিগত তেতাল্লিশ বছর থেকে এই কর্মসূচি পালন করে আসছে এখনও করে চলেছে এবং সামনে ইনশাল্লাহ ইসলাম এই কাজ করতে থাকবে আপনাদের সকলের কামনা এবং আপনাদের দুয়া আমাদের পথে চলার পথের অন্যতম পাথেও আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে এবং আমাদের সকলকে কবুল করুন আসসালামুকুম রহমতুল্লাহ ও বারকাত আমাদের সম্মানিত আমির সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি বললেন দাওয়াতুল ইসলাম এবং ইউকে এন আইআর সমস্ত কার্যক্রমটা সম্মানিত ভিউয়ার্স আমরা এবার যাব দাওয়াতুলা জামে মসজিদের সম্মানিত সিনিয়র ইমাম শেখ আবুল হাসানা চৌধুরী সাহেবের কাছে ওনার কাছে জানতে চাইব এই রমাদানে আপনার মসজিদে বয়স্কদের জন্য এবং ইয়াংদের জন্য কোন ধরনের শিক্ষামূলক কার্যক্রম আপনারা নিয়েছেন সালাম আলিকুম মোরাফতল্লাহি ওবার একাতুহু আলহামদুল্লিল্লাহী কাফা ও সাল্লাম উনা আলাহিবাদি ইলাজি মোস্তাফা মাবাদ ইকরা বাংলা চ্যানেলের সম্মানিত বিভিন্ন কলা কৌশলী এবং বিশেষ করে আজকের এই সুন্দর কেন্দ্রিক অনুষ্ঠান কমিউনিটির মসজিদগুলোকে নিয়ে উপস্থাপক আমাদের এই দারুল ইভিনিং মাদেশের অন্যতম সিনিয়র শিক্ষক শেখ আব্দুল বাসিদ আমাদের এই কার্যক্রম সম্পর্কে ইতিমধ্যেই এই সংগঠনের প্রধান দারুল উম্মা এই সেন্টার সহ সারা দেশের সেন্টারগুলোর পরিচালক প্রধান পরিচালক সংগঠনের প্রধান হিসাবে মোখতারাম শেখ আবু সাহিদ সাহেব বলেছেন এবং আমাদের এই দারুল উম্মা মসজিদের চেয়ারম্যান সাহেব বলবেন আমাদের সেন্ট্রাল ট্রেজারার অর্গানাইজেশনে তিনি বলবেন আমি রমদানের ব্যাপারে এবং রমাদানের বাইরেও শিক্ষামূলক কার্যক্রম আমরা সকলের জন্য সকল বয়সের মানুষের জন্য কি করতেছি এটা একটু ব্রিফলি বলার চেষ্টা করব দারুল উম্মা মসজিদ এটা উম্মার সকলের জন্য উন্মুক্ত যেভাবে এটা নাম সেভাবে আপনাদের জন্য এটা সকলের উন্মুক্ত শুধু নয় আপনাদের কাছে সমাদৃত এবং সুপ্রসিদ্ধ এই কাজটি আমরা করা যাচ্ছি রমাদানের বাইরেও ইয়াংদের জন্য আমরা ইয়াং ইমামের ব্যবস্থা করেছি এবং এখানে জুমার বায়ান থেকে শুরু করে জুমার সবচেয়ে প্রয়োজনীয় সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে এখানে জুমার খুতবা উপস্থাপন আমরা করি আমরা কোরআনের ক্লাস বয়স্কদের জন্য রমদানের বাইরেও প্রতিদিনই এই ক্লাসটি করে থাকি বয়স্কদের জন্য মসজিদে ইভিনিংয়ে এবং স্যাটারডে আমরা সকালবেলা এল ফর্জ আমাদের প্রধান ইমাম এবং আমাদের খতিব শেখ আশিক রহমান আজহারি উনি সপ্তাহের প্রতিদিনই বিভিন্ন ইংলিশ ল্যাকচারগুলো দিয়ে আসছেন আমরা বাংলা কিছু লেকচারও আমাদের মুরব্বীদের জন্য এবং আমাদের কমিউনিটিতে যারা শুদ্ধ বাংলা ভাষাভাষী আছেন তাদের জন্য রেখেছি জুমার লেকচার সহ আমাদের ফজিলত শেখ উস্তাদ আবু সাইদ সাহেবকে দিয়ে শুরু হয় আমাদের সাপ্তাহিক দার্স আল আলবখারি পৃথিবীর সর্বোচ্চ অথেন্টিক যেটা শাহি হাদিস সেখান থেকে ধারাবাহিকভাবে দার্স আজকে মঙ্গলবার প্রতি মঙ্গলবার ইভিনিংয়ে পেশ করেন এটা সময়ের ব্যবধানে আসার থেকে নিয়ে আসার পর থেকে এটা শুরু হয় উইন্টারে এটা সরাসরি হাদিস থেকে ইনি সহজ সাবলীলভাবে বর্ণনা করেন কোরআনের ক্লাসের বাইরে আছে আরেকটি ইংলিশ হাদিসের দর্শ যারা শেখ হাশিকুর রহমান আজহারি করে থাকেন এখানে আমাদের কোরআনের রিয়াংদের বড় একটা ফেমাস তাজবিদের ক্লাস হয় সেটা বুধবারে এখন এসার পরে সেটা হচ্ছে এখন সবগুলো ক্লাসই এসার পরে আমাদের মহিলাদের জন্য বিশেষ করে একটু বয়স্ক মহিলা যারা আছেন তাদের জন্য কোরআনের ক্লাস আছে আমাদের প্রজেক্ট কেয়ার হাউসে আমাদের কোরআনের রেগুলার সিরিজ ধারাবাহিক তাফসির আছে বাংলা ভাষায় সে তাফসিরটি আমি পেশ করে থাকি প্রতি বুধবারে সারা বছরই সেটা এগারোটায় হয় রমজান কেন্দ্রিক আমরা তারাবির উন্নতমানের মানের যারা আছেন বিশ্বখ্যাত বলা যায় এখানে দীর্ঘদিন থেকেই তারা সুনাম অর্জন করেছেন আমাদের নিজস্ব এই দেশের যারা আছেন আমাদের ইমামসহ আরও ইয়াং যারা আছেন তারা এটাকে লিড করেন তারা এই টিমটি তিনজনের একটি টিম গত তিন বছর কয়েক বছর থেকে লিড করতেছেন এবং আমরা বাইরের থেকে প্রখ্যাত আরও একজন হাফেজে কোরআন দিয়ে রমদানের তারাবির সার্ভিস সহ কেয়ামুল্লাইলের সার্ভিস দেওয়ার চেষ্টা করি গত বছর থেকে আমরা রমদানে কোরআনের মাস যেহেতু রমদান প্রতিদিন জোহরের পরে স্পেশাল কোরআন ক্লাস সকলের জন্য মুক্ত যেটা আমাদের হোফাজ যারা তারাবিতে লিড করেন তারা সেটাকে লিড করেন এখান থেকে কমিউনিটির ব্যাপক বেনিফিট নিচ্ছে রমদানে আমরা প্রতিটি মসজিদের মতোই প্রতিদিন ইফতারের সুব্যবস্থা করে থাকি স্থানীয় মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন রমদানে আমরা প্রতিদিন স্পেশাল নাসিহা সেশন যেটা অনেক মসজিদেই প্রতিদিন হয় না বিষয়ে ভিত্তিক রমজানের এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রখ্যাত স্কলার এবং সুবক্তারা এটি সালাতুলা আসরের পর পেশ করেন রমদানের শেষ দশ দিনে বিশেষ গুরুত্বের সাথে পেশ করা হয় শেষ দশ দিনে আরও বিশেষ বিশেষ সার্ভিস যেগুলো আমাদের চেয়ারম্যান সাহেব ইনশাআল্লাহ বলবেন এগুলো অন্যান্য বছরের মতো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা কমিউনিটির সার্ভিসকে আরও জোরদার এবং সুসম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ বিশেষ করে রমদানকে কেন্দ্র করে এবং রমদানের বাইরেও সারা সপ্তাহে আমাদের এই সমস্ত অ্যাক্টিভিটি আছে আপনারা এতে অংশগ্রহণ করবেন দারুল্লুম্মা টিভিকে সাবস্ক্রাইব করলে আপনার সাথে সাথে জুমার বায়ান সহ জুমার খুতবা এবং সারা সপ্তাহের درس এবং লেসনগুলো পেয়ে যাবেন দজা কোন লক্ষে দজা লাখের আমাদের সম্মানিত সিনিয়র ইমাম শেখ আবুল হাসানাত চৌধুরী অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে আপনাদের সামনে দারুল মসজিদের সমস্ত কার্যক্রম তিনি তুলে তুলে ধরলেন আলহামদুলিল্লাহ আমরা এবার যাবো তারুলুম্মা মসজিদ এবং সংশ্লিষ্ট আরও যেসব প্রতিষ্ঠান আছে এইসব প্রতিষ্ঠানের যিনি খর্ণদার আমাদের সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল মালিক আমরা ওনার কাছে জানতে চাইব চেয়ারম্যান সাহেব এই বিশাল এই প্রতিষ্ঠানটি ম্যানেজ করতে এবং বিশেষ করে রমদানে যেখানে অনেক অনেক লোক যারা সাধারণত আসেন না কিন্তু রমদানে তারা মসজিদে আসেন সময় দেন এই বিশাল কার্যক্রমকে কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন বিসমিল্লা রহমান রহিম রহমদুলিল্লাহ রবিল আলমিন সালাতাম আল্লাহ রাসুল করিম আলী আসমিয়া জাহিন ইকরা বাংলার সম্মানিত সবাইকে পবিত্র রমতানুল মুবারকের অনেক অনেক শুভেচ্ছা মুবারকবাদ আমাদেরকে আপনারা দারুল দারুলুম্মা জামে মসজিদ সম্পর্কে কথা আমাদের ইমাম জনাব আবুল হাসাদ চৌধুরী সাহেবের কাছ থেকে কতক্ষণ শুনছিলেন অনেক কথাই উনি বলেছেন আমার খুব বেশি তেমন কিছু বলার বাকি তাকে নাই তারপরও আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে আমি প্রথমেই আপনাদের সবাইকে দারাল মসজিদে স্বাগত জানাচ্ছি পবিত্র রমজান বরাকে আপনার জন্য যদি সুযোগ হয় আমাদেরকে একবার ভিজিট করে যাবেন রমজান বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত একটা উৎসব মুখর পরিবেশে এখানে পালিত হয় সারা দিন এখানে প্রচুর মানুষের আনাগোনা ছলে যুবক বৃদ্ধ মহিলা পুরুষ সবাই এখানে সবার জন্য মসজিদ উন্মুক্ত থাকে সবাই নামাজের জন্য তো আসেনি বিভিন্ন অ্যাক্টিভিটিতে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন উইকেন্ড অত্যন্ত বিজি থাকে ব্যস্ত থাকে আবার ইফতারের সময় সবাই ইফতার করে অনেকেই তারাবির জন্য প্রস্তুতি গ্রহণ করেন তারাবি শেষে আবার বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় তারাবিতে প্রচুর লোক অংশগ্রহণ করেন এখানে আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে তারাবির সরি ইফতার বিশেষ ইফতারির ব্যবস্থা করা হয় সারা মাস জুড়ে আবার আপনাদের মসজিদ কমিটির যে সমস্ত ভলেন্টিয়াররা আছেন ওনারা এই ইফতার তৈরির জন্য অনেক কষ্ট করে এগুলোর ব্যবস্থা করে থাকেন কমিউনিটির বিভিন্ন লোক আমাদের আশেপাশের যারা বিভিন্ন ব্যবসায়ীরা প্রতিষ্ঠানগুলো আছে তারা এতে হন তো আমি বিশেষ করে ইয়েতেকাফের ব্যাপারে যেটা আমাকে হজরত বলছিলেন জিজ্ঞাসা করেছিলেন আগে বলার জন্য ইতেকাফ আমরা এখানে প্রায় চল্লিশ জনের মতো লোকের আমরা ব্যবস্থা করে থাকি এবার ইনশাল্লাহ এটা হবে এখান থেকে আমাদের রিসেপশন থেকে আপনারা যথাযথ ইনফরমেশন পেয়ে যাবেন অথবা আমাদের ওয়েবসাইটেও এটার ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হবে যেহেতু আমাদের এখানে জায়গা একটু কম তারপরেও আমরা দাউতুল ইসলামের দারুলম্মা সারা কমপ্লস সারা বিল্ডিংকে আমরা তারাবি এবং রামা কি শুক্রবারে জুমার জন্য আমরা খুলে দেই লাইলের জন্য বিশেষ করে খুলে দেওয়া হয় ব্যবস্থা করা হয় আমাদের প্রচুর মহিলারাও এতে অংশগ্রহণ করেন খয়ামুল্লাইলের না হলেও তারাবিতে প্রচুর মহিলারা অংশগ্রহণ করেন তো আমি আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দারুলোম্বা মসজিদে এখানে একটা আমাদের জয়েন্ট এফোর্ট আমরা সবাই মসজিদ কমিটি এবং দাওয়াতুল ইসলামের বিভিন্ন স্তরের ভাই বোনেরা এতে অংশগ্রহণ করেন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের কমিউনিটির ভাইদের বোনদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি তো আল্লাহ আমাদের সবার এই প্রচেষ্টাকে কবুল করুন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবার আমদানকে কবুল করুন আমিন জজাকাল্লা খের আমাদের সম্মানিত চেয়ারম্যান দাওয়াতুল ইসলাম ইউকে এন আয়ার সম্মানিত ভিউয়ার্স আমাদের সাথে আছেন ইউ কে এন্ড আয়ারের সম্মানিত ট্রেজারার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মারফত আলী আমরা জনাব মারফত আলী সাহেবের কাছে জানতে চাইব এই রমাদানুল মুবারকে দারুলুম্মা মসজিদ এবং এর কেন্দ্রিক আরও যেসব প্রতিষ্ঠান আছে এই ব্যাপারে চ্যারিটিমূলক খাস খাম দারুলুম্মা সাধারণত কিভাবে করে থাকে এবং এই ধরনের কোনো চ্যারিটিমূলক ইভেন্ট করার কোনো পরিকল্পনা বা আপনারা করেন কি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলা টিভির পক্ষ থেকে মৌলানা আব্দুল বাসি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় দপ্তরে এসেছেন আমাদের আমরা আর আমাদের কী কী আয়োজন করেছে সমাজ কীভাবে সমাজের আশেপাশে যারা আছেন আমাদের ভাই ও বোনেরা কীভাবে এর থেকে উপকৃত হবেন কী ধরনের প্রোগ্রাম আমরা এখানে রেখেছি তা জানার জন্য আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা জেনেছি আমাদের মোহতারাম আমির হাফেজ মৌলানা আবু সাই সাহেবের কাছ থেকে মসজিদের চেয়ারম্যান আহমেদ আহমেদ আব্দুল মালিক সাহেবের কাছ থেকে এবং মসজিদের সিনিয়র ইমাম জনাব আবুল হাসনাদ চৌধুরী সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ দাওয়াতুল ইসলাম তার জন্মলগ্ন থেকেই চ্যারিটির কাজ করে যাচ্ছে এবং প্রত্যেক বছরই আমরা এখানে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন যারা মানুষের সেবার জন্য হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যারা কাজ করেন তাদেরকে আমরা মসজিদের সুযোগ দিই এখানে এসে যারা তারা এখানে কালেক্ট করেন শুধু তা না বরং বাংলাদেশ তথা ব্রিটেনের কিছু কিছু প্রজেক্ট আছে মসজিদ আছে যেগুলা দারুলম্মা থেকে উপকৃত হয় দারুলম্মা এখানে এসে তারা তাদের মসজিদ এবং তাদের প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করে থাকেন আলহামদুলিল্লাহ আমরা এবারেও এই ফেসিলিটি এখানে রেখেছি এবং আপনারা আমাদের ভিউয়াররা হয়তো শুনলে খুশি হবেন যে দাওয়াতুল ইসলাম ইউ কে আয়ার আমরা ইউ ইসলামিক রিলিফ ইউকে এর সাথে পার্টনারশিপ হয়ে এবারে আমরা কাজ করতেছি যাতে করে যেখানেই যখন যত ধরনের দুর্যোগ দুর্ভোগ আসে সেই দুর্যোগ এবং দুর্ভোগে দাওয়াত ইসলাম যেন তাদের পাশে দাঁড়াতে পারে এর জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিসেবে ইসলামী রিলিফকে পার্টনার করে আমরা সেখানে মানুষের যেসব নিড আছে সেই পুরো করার জন্য আমরা এখানে ফান্ড রেজ করে থাকি এবং এবারেও ইনশাআল্লাহ এখানে এই ফান্ড রেজিংয়ের সুযোগ থাকবে শুধু তাই না প্রতি বছরই আমাদের ভাই এবং বোনেরা এখানে তাদের রামাদানে সাধারণত সবাই কিছু না কিছু আল্লাহ রাস্তায় দান করেন সেই হিসাবে আমাদের ভাই এবং বোনেরা এবং আমাদের সমর্থক এবং আমাদের সোমানোধ্যায়ী যারা আছেন তারা তাদের এই ডোনেশন কিছু ডোনেশনও করেন এবং তাদের যে জাকাত এই জাকাতেরও একটা অংশ আমাদের তহবিলে তারা দান করেন যাতে করে আমরা এই টেকাগুলো দিয়ে আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছেন যারা বিভিন্ন অসুবিধায় আছেন তাদেরকে আমরা যাতে সহযোগিতা করতে পারি আলহামদুলিল্লাহ এবারেও এই সুযোগ রয়েছে আপনারা যারা ভিউয়ার আছেন আপনারাও দাওয়াতুল ইসলামকে এই আরও মানে সহযোগিতা করতে পারেন আপনাদের দান আপনাদের জাকাত আপনাদের ফেতরা এইগুলো দিয়ে আপনারা দাওয়াতুল ইসলামকে এবং ইসলামী রিলিফকে আরও শক্তিশালী করতে পারেন যাতে করে আমরা আরও ভালো কাজ করতে পারি ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন রামাদারন মুবার সবাইকে আল্লাহ সবাইকে রামাদান সঠিক ভাবে পালন করার তৌফিক দান করুন এবং আমাদেরকেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু জাযাকাল্লাহ আমাদের সম্মানিত হেজারা সাহেব অত্যন্ত সুন্দরভাবে দারুল মায়ে কিভাবে মানবিক কার্যক্রমগুলো চালিয়ে নিচ্ছে তার সংক্ষিপ্ত একটা ইতিহাস তিনি তুলে ধরলেন আপনারা সবাই সহযোগিতা করবেন আসবেন এবং আপনার কোয়ালিটি টাইম এখানে ব্যয় করবেন এটা শুধু শুধু মসজিদ না এই মসজিদের সাথে আছে মাদ্রাসা এই মসজিদের সাথে আছে স্কুল এখানে আছে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা অনেক অনেক শিক্ষামূলক কার্যক্রম প্রতিদিন চলে রমদানুল মুবারক নিয়ে আসে সকলের মাঝে সাম্যের ভ্রাতৃত্বের এবং মানবতার বারতা আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বাক